একটা ফাইল ওপেন করি মনে করেন এটা আমার ডিজাইন করা ফাইল ডিজাইন এটা আপনি আপনার ডিজাইন কমপ্লিট করলেন এখন আপনি যাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আপনি ফাইলগুলো সেভ করবেন মনে করেন যদি ভায়ার চাই পিএনজি ফাইল কিংবা ফেজড ফাইল সবচেয়ে সব যদি ভায়ারকে দিলে অবশ্যই আপনারা এটা এক্সপ্যান্ড করে দিবেন যদি এক্সপ্যান্ড করে না দিয়ে যদি এ ফাইলটা দেন কিংবা ফেজড ফাইলটা দেন ভায়ারের কাছে আপনার ওই ফন্টটা নাও থাকতে পারে তাহলে একটা সমস্যা হবে কি ওই ফন্টটা মিচিং হবে আর মিসিং হবে এই কারণে আপনার ডিজাইনটা বাই ডিফল্ট ভায়ারের যে বাই ডিফল্ট ফন্ট আছে ওইটা সেট হয়ে যাবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তার জন্য আপনাদেরকে করতে হবে যে ডিজাইনটা রাখবেন ওই ডিজাইনের পাশে একটা আউটলাইন করবেন মানে এক্সপ্যান্ড করবেন এক্সপ্যান্ড করতে হবে কীভাবে অবজেক্টিভ দিয়ে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপারেন্স দেন এক্সপ্যান্ড অথবা এখান থেকে যে গেট আউটলাইন দিল হয়ে যায় তবে এখানে গ্রুপ করা তো এখানে হবে না একটা একটা করে ফ্রন্ট করলে ক্রিয়েট আউটলাইন আর যদি ও মানে ফুল ডিজাইনটা সিলেক্ট করে আপনি অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে এক্সপ্যান্ড হয়ে যাবে যদি ভাইয়ের সাইজ অনুযায়ী আপনারা ভাইয়ের যেই সাইজে দেয় ওই সাইজ অনুযায়ী যদি করেন মনে করেন ভাইয়ের আমার বললো একটা 4500x5400 পিক্সেলে আমার একটা পিএনজি ফাইল সেভ করো তখন আমার ইঞ্চিতে দিলেন আপনার যদি এখানে ইঞ্চিতে দেন ইঞ্চি 1 ইঞ্চি = 300 পিক্সেল হিসাব করে যেহেতু 300 পিক্সেল হিসাব করে আপনারা এখানে 4500 দিয়ে সব কিছু সেম রাখুন সেম করে মোটগুলো সব কিছু ঠিক রেখে ওকে দিয়ে দিলাম যদি এখানে হোয়াইট আমি এটা ব্ল্যাক করে দিই আচ্ছা এটা ব্ল্যাক করলাম গ্রুপ করে এখন আমি এটা আর্টবোর্ড অনুযায়ী সমানভাবে করি আপনারা অনেক সময় ডিজাইনগুলো এভাবে যদি সমব নাও করতে পারেন দেখেন একটা কী হয় আমি এখান থেকে ট্রান্সফর্ম যান ট্রান্সফর্মে গিয়ে আপনারা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী 15 হাইট 18 দিন দেখেন একুরেট হয়ে গেছে একদম আর্টবোর্ডের সাইজ অনুযায়ী যত সাইজ হ্যাঁ লেখাটা সিলেক্ট করে অনেক সময় ছোট ডিজাইনগুলো দেখবেন এভাবে করলে রেশিও কমে যায় ডিজাইনের কম বেশি হয়ে যায় পাশ বেড়ে যায় উপর কমে যায় বেশি হয়ে যায় তখন ডিজাইনটা খারাপ দেখা যায় মানে যেগুলো একদম পারফেক্টলি হয় ডিজাইনগুলো আর্টবোর্ড অনুযায়ী এগুলো এভাবে করবেন আর যদি ছোট হয় তাহলে ছোট থেকে মিডিয়াল পয়েন্ট করে দেবেন মিডিয়াল করে আর্টবোর্ডের মিডিল করে দেবেন এখন আমি এটা ফুলটাকে সিলেক্ট করি আমি এখন পিএনজি ফাইল সেভ করব পিএনজি ফাইল সেভ করতে হলে আমার ফাইলে যেতে হবে ফাইলে গিয়ে এক্সপোর্ট এক্সপোর্ট অপশনে গিয়ে দেখবেন আপনার এখানে অনেকগুলো অপশন আছে কী কী ডিএক্সএফ অপশনে অটোক্যাড ড্রয়িং সিএসএস এখানে অনেকগুলো এক্সটেনশন আছে জিপিজি ফ্ল্যাশ ফটোশপ পিএনজি টেক্সট ফরম্যাট টিপ ফাইল উইন্ডোজ বেশিরভাগ অনেক সময় টিপ ফাইলও নেয় বেশিরভাগ পিএনজি ফাইলগুলো ইউজ পিএনজি ফাইল দেয় পিএনজি ফাইল সেভ করি সেভ করলাম পিএনজি পিএনজি ফাইল দেখেন এখানে অনেক সময় ইউজ আর্টবোর্ড মানে আর্টবোর্ডের সাইজ অনুযায়ী এটা নিয়ে নিবে এটা চেক করে দেবেন সবগুলো ঠিক থাকবে দিবেন হাই রেজুলেশন থাকবে সব কিছু আর ওকে এখন আমার দেখেন পিএনজি ফাইল সেভ করলাম একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইল মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দেখবেন পিএনজি এখন সেভ করার পর পিএনজি ব্যাকগ্রাউন্ডটা থাকবে না এখন কোথায় সেভ করলাম দেখছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল দেখছেন কি মানে আর্টবোর্ডের সাইজ অনুযায়ী নিয়ে নিছে উনি এবং কি ট্রান্সপারেন্ট আপনি যদি টি শার্টে বসান প্রিন্ট করেন তাহলে ব্যাকগ্রাউন্ড নিবে না ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা যে পিএনজি ফাইল সেভ করতে কিভাবে এটা দেখালাম এখন আপনি ভাইয়ের বললো সেম সাইজের একটা যদি জেপিজি ফাইল দেন সেমও দিতে পারে অনেক ওয়েবসাইটে জেপিজি ফাইল নেন জেপিজি ফাইল নিলে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে সিম্পল করবেন ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট জেপিজি ইউজার আর্টবোর্ড জেপিইজি চেক করে নিলাম সেম ভাবে সব কিছু সেম কেউ যদি কালারফুল থাকে তাহলে RGB করে দেবেন RGB করে নিলাম আমি দেখেন জেপিজি ফাইল কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড শো নিয়ে নিছে বুঝছেন এটা হচ্ছে জেপিজি ফাইল করছে নিয়ম সিস্টেমটা আর পিএনজি ফাইল করলে ব্যাকগ্রাউন্ড হবে না ট্রান্সপারেন্ট হবে
ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, শুধু ডিজাইনটা থাকবে, আর যে পিজি ফাইলে ডিজাইন সব ব্যাকগ্রাউন্ড থাকবে। এখন আপনি এটাকে দেখাই, এখন ফিজ ডিফেন্স ফিজ ডিফেন্স এর সিস্টেম এক্সপোর্ট একটা জিপিজি দেন ফিজ ডিএস ফিএস ডি ফটোশপে কনভার্ট হবে, এটা দিলাম ফিএস ডি ইউজার নোটবুক দিয়ে দেই এক্সপোর্ট সিম কে তাহলে জিপি করে দেই মিডিয়াম থেকে মানে সিম কে ওয়াই দিতে হবে সিম কে ওয়াই আর জিবি দিবেন না, যখন আপনারা ফটোশপ করবেন তখন সিম সিএম ওয়াই কে দিয়ে রাখবেন। এখন দেখেন ফ্ল্যাট ইমেজ, শুধু ফ্ল্যাট ইমেজ বলতে কোন সম্পূর্ণ ইমেজ ভাবে থাকবে, আর যদি রাইট লেয়ার্স লেয়ার ভাবে থাকতে থাকতো লেয়ারটা সিলেক্ট করে দিবেন, মানে প্রত্যেকটা লেয়ার লেয়ার থাকবে। এটা কি লেয়ার থাকবে আমি দেখাচ্ছি, প্রথমে রাইট লেয়ারে ক্লিক করে একটা সেট করে দিই পিএইচডি ফাইল, তখন আপনি বুঝতে পারবেন পিএইচডি ফাইল আর ফ্ল্যাট ইমেজ আর লেয়ারের মধ্যে ডিফারেন্সটা। দেখেন লেয়ার হিসেবে কী হয়, এখানে লেয়ার গ্রুপ আছে দেখছেন, প্রত্যেকটা এক একটা করে আমি হাইড করে দিই, দেখছেন একটা হাইড হয়ে গেল, এটার ভিতরে এটা আছে একটা, দেখছেন নিচের থেকে এটা হাইড হয়ে যায়, প্রত্যেকটা লেয়ার লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ার এক একটা লেয়ার নিয়ে প্রত্যেকটা লেয়ার এগুলো এটা হচ্ছে লেয়ার। দেখেন একটা করে লেয়ার আনহাইড করি, দেখছেন এটা হলো লেয়ার সিস্টেম। আর প্লট ইমেজ হলে কি হয় দেখাই, আচ্ছা ফাইল ফাইলে যে এক্সপোর্ট এক্সপোর্ট কি পিএইচডি পিএইচডি টু ইউজার আউটপুট সিএমওয়াই কে প্লট ইমেজ দিয়ে দেই, ওকে সেভ হয়ে গেছে। এখন আমি পিএইচডি টু ওপেন করি, দেখেন আমার যখন লেয়ারে আমি ক্রস করছি তখন আমার দেখেন প্রত্যেকটা অবজেক্ট লেয়ার হয়ে গেছে, এক একটা সিঙ্গেল পার্টিকুলারই এক একটা সিঙ্গেল সিঙ্গেল অবজেক্টে ডিভাইড হয়ে গেছে ভাগ হয়ে গেছে। কিন্তু ফ্ল্যাট ইমেজে একটা দেখেন পুরোটা একটা ইয়ে হয়ে গেছে, পিএইচডি ফাইলে একটা হয়ে গেছে। এখন ভাইয়ার চাইলেও আপনি এটা এডিট করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, এটা চাইলে ভাইয়ার আপনার মনে করেন এটাকে কালার করলো এটা কালার করতে পারবে, ভাইয়ার ইচ্ছা করলে এটা ব্ল্যান্ডিং অপশনে গিয়ে অথবা কালারও বললেতে গিয়ে কালারও করতে পারবে, ঠিক আছে ফিজ দিয়ে। কিন্তু এখান থেকে আপনি ফ্ল্যাট ইমেজ থেকে আপনি ভাইয়ার এটা চাইলেও এটা কালার করতে পারবেন, করতে হলে অন্য একটা সিস্টেম করতে হবে, তাহলে সেটা সমস্যা পক্ষে হতে পারে। এটা হলো ফ্ল্যাট ইমেজ আর লেয়ার, আর লেয়ারের মধ্যে ডিফারেন্স বুঝছেন সবাই? আচ্ছা এখন আমি যদি এটাকে এক্সপোর্ট আর কি কি আছে এক্সপোর্ট আর তেমন দেখানোর মতো কিছু নেই, এখানে এগুলো একটু কাজে কম লাগে। আমি এখন ইপিএস ফাইল সেভ করে দেখাই, এখন আমি ইপিএস ফাইল সেভ করি সেম ডিজাইনটাকে ইপিএস ফাইল সেভ করি, ফাইল সেভ এজ সেভ ইলাস্ট্রেটর ফাইল তো সেভ করতে পারবেন, পিডিএফ আছে ইপিএস আছে ইলাস্ট্রেটর টেমপ্লেট আছে এসভিজি ফাইল আছে এগুলো সেভ করতে। এখন আমি দেখাই ইপিএস ফাইলটা, ফাইলে গিয়ে সেভ এজ ধরো, এখন আমি ইপিএস লিখি ইপিএস এই থেকে ইপিএসটা সিলেক্ট করি ইউজার নোটবুক, এখানে বাই ডিফল্ট যেটা টিপ 16 বিটের দিয়ে দিন 8 বিটের ট্রান্সপারেন্ট থাকবে সিএসএস ইপিএস, এখানে আপনারা যদি যে কোনটা ইউজ করতে চান, এখানে ভার্সন আছে অনেকগুলো রেজিস্টার সিএস ইপিএস 10 অনেকগুলো ভার্সন আছে, যেহেতু আমরা সিসি দিয়ে কাজ করি এই কারণে আমরা সিসি উল্লেখ করে দিই। যদি ভাইয়ার বলে যায় যে আমি সিএস 3-তে ইপিএসটা ফাইলটা সেভ করে দেন সিএস 10-এ দেন অথবা ইলাস্ট্রেটর 10-এ দেন, আপনারা এখান থেকে এগুলো সিএস ফরম্যাট মানে সব ফরম্যাটে ইউজ করা হবে, এটা আপনার যদি অন্য কোনো ফরম্যাটে দিতে চান অন্য কোনো ভার্সনে দিতে চান, ভাইয়া যদি বলে দেয় সিএস 6 ভার্সন দেন আমাকে সিএস 4 দেন, এখান থেকে সিলেক্ট করে ওকে দিয়ে দিন, সব কিছু ঠিক থাকবে, সব কিছু আর কোনো পরিবর্তন না করলে হবে, এগুলো
ওকে দিয়ে দিবেন। ইপিএস ফাইল এডিটেবল করতে পারবে, এখানে কিন্তু দুটো হয়ে গেছে সমস্যা। সরি ইপিএস ওয়ান দেখুন একটা ফাইল খুলে হবে, দেখছেন ইপিএস ফাইলটা যেমন করছি এমন হয়ে গেছে। এখন আমি এটাকে দেখাচ্ছি পেজ, পেজ দেখালাম, এখন আমি এটাকে পিডিএফ ফাইল করি, পিডিএফ পিডিএফ ফাইল পিডিএফ জাস্ট ওকে দিলে হবে ডিফল্ট সাইজে দেখে পিডিএফ। এটা পিডিএফ আকার হয়ে গেছে, পিডিএফটা আপনার ইলাস্ট্রেটর ওপেন করতে পারবেন সমস্যা নেই, পিডিএফ ওপেন হয়ে গেছে। আর বাকি কি আছে দেখি, ফাইল সেভ এজ ইপিএস এসভিজি ফাইল সেভ করি, এই যে নাম্বার এসভিজি সব কিছু যদি লিঙ্ক একা থাকতে চান লিঙ্ক দিয়ে দেওয়া যাবে, দেশ আপনি লিঙ্ক দেখি এসভিজি ফাইল আমার ফ্রেন্ড কোন ব্রাউজার দেখছেন এসভিজি ফাইল অনেক ওয়েবসাইট থেকে দেখবেন এসভিজি ফাইল ডাউনলোড করে যায়, যেমন আমার এখানে অনেক এসভিজি ফাইলও আছে যে ভেক্টর ফাইলগুলো হয়, এটা আপনি লিস্টেটার ওপেন করতে পারবেন, এখান থেকে টেনে এনে ছেড়ে দিলে আপনার ওপেন হয়ে যাবে দেখছেন, জাস্ট ছেড়ে দিলাম এসভিজি ফাইলটা, এটা আপনার ভেক্টর ফাইল হিসেবে হয়ে গেছে। এভাবে যেটা প্রয়োজন হয় ভাইয়ার যে সাইজে বলে ওই সাইজ রেখে আপনারা বাকি ফাইলগুলো এভাবে সেভ করে দিন।